একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে? দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমলে খারাপ অবশ্যই, ঠিক আছে, বিএনপি একই রকম খারাপ, বিএনপি একই রকম খারাপ একটা দল, এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আজকে একটু ভিন্ন সুরেই কথা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলছেন, কি করতে চান জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন, এবং বলেছেন যে দ্রুত নির্বাচন, বাংলাদেশে অল্প কিছুদিনের মধ্যে নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে কঠিন বার্তা দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে মিটিংয়ে কিন্তু অন্যরকম ভাবে কথা বলেছে, প্রিয় দর্শক, বাংলাদেশে খুবই তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে এবং ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের জন্য কি করতে চায় খুবই তাড়াতাড়ি ঘোষণা করতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, শুরুতে শেষটা মাত্র দেখলে বুঝতে পারবেন পিনাকি ভট্টাচার্য কি আশ্চর্যজনক কথা আপনাদের জন্য তুলে ধরেছেন। এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এই ভিডিওটি সর্বস্ব শেয়ার করে দেবেন। দর্শক, জানেন যে হাসিনা সরকার পদত্যাগ হওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার বর্তমান ডক্টর ইউনূস সাহেব এবং তারেক জিয়া কি বলতেছেন, এবং বিএনপির পক্ষ থেকে বিস্তারিত লাইক দিয়ে ধারাবাহিকভাবে একের পর এক আজকে নিউজগুলো দেখতে থাকুন। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে? এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই, আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি, আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে, আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন? আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা, দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব, কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি, দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কী কী কাজ সম্পূর্ণ করে যাব, কী কী কাজ মোটামুটি করে গেলে হবে, এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদবৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই, যে কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলি, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। সবশেষে আবারও আমাদের দেশের সকল মানুষ, শিশু, কিশোর কিশোরী, তরুণ তরুণী, বয়স্ক, বৃদ্ধ, নারী, পুরুষ সবার কাছে দোয়া চাই। আজকে একটু ভিন্ন সুরেই কথা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলছেন, কি করতে চান জনগণের সামনে দ্রুত উপস্থাপন করুন, এবং বলেছেন যে দ্রুত নির্বাচন এবং সংস্কারের রোড ম্যাপ প্রকাশ করুন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথাও তিনি বলেছেন। আমি এটা একটু বিস্মিত হলাম, কেননা কয়েকদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে, তারপরে জামাত করেছে, অন্যান্য রাজনৈতিক দলও করেছে। তখন তারা ফিরে এসে বলেছেন যে আমরা কোনো নির্বাচন নিয়ে কথা বলিনি, আমরা বলেছি যে এই গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার, এবং সেই বিচারের লক্ষ্যেই ধরপাকড় এই কাজগুলো চলছে। আবার প্রধান উপদেষ্টা কূটনীতিকদের সঙ্গে যে বৈঠক করেছেন সেখানে তারা বলেছেন যে সবগুলো সংস্কারের পর নির্বাচন, এবং তখন ধারণা হয়েছিল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিরোধী রাজনৈতিক দল যেগুলি শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে গত 15 বছর, তারা সম্ভবত মধ্যবর্তী সরকারকে একটা সময় দিতে চান, এবং তার মেয়াদ হয়তো 2 বছর থেকে 5 বছর হতে পারে, তারপরে হয়তো নির্বাচন চান। কিন্তু আজকের একটু কথাবার্তায় মনে হচ্ছে যে না, এতটা বোধহয় সময় দিতে চাচ্ছেন না, হয়তো সর্বোচ্চ 6 মাস এরকমই একটা আমার ধারণা, আমি জানি না। নতুবা প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হলো বিএনপি, তাহলে তো তারা কি চায় এটা কি মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানেন না, বা তিনি ব্যক্তিগত পর্যায়ে? এখন তো সবাই মনে করে যে এই সরকার কাদের সরকার, ছাত্রদের সরকার, তারপরে যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে তাদের সরকার। তো সুতরাং এটা উনি প্রকাশ্যে কেন বলছেন, পাবলিকলি বলছেন কেন? তাহলে কি কোনো দূরত্ব তৈরি হলো, কোনো ঝামেলা তৈরি হলো? যেই কথা তিনি চাচ্ছেন সেইটা তো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির একটা ছোটো প্রতিনিধি দল, তারা বলে আসতে পারতেন যে আমরা চাই যে আপনারা আপনাদের সংস্কারের কাজ এবং নির্বাচনের ব্যাপারটা আপনারা 6 মাসের মধ্যে শেষ করে বলেন, অথবা 1 বছর বা 2 বছর, তাহলে তো মিটে যায়। প্রকাশ্যে বলার মানে হচ্ছে মনে হচ্ছে যেন যে অন্তর্বর্তী সরকার লম্বা সময় থাকতে চাচ্ছে, সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে, সেই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটি প্রকাশ্যে আনলেন। এনায়েত প্রভুবাদ, আমার একটা একটা ভিডিও বানিয়েছে, আমি ওটা কইছিলাম পলিটিক্স নিয়ে কসকসানি না করতে, ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরে নেমেছিল, ব্যাপার না, বাতের রুগীদের যেমন অমাবস্যার পূর্ণিমা বাতের ব্যথা জাগায় ওঠে, তেমনি প্রভুপাদের কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরে নিয়ে ওঠে। ওরা নিয়ে কিছু বলতাম না, কিন্তু একটা ভিডিও সারিছে, এটা নিয়ে কিছু না কইলেই না, মুশকিল হলো কইছে বিএনপি নিয়ে। বিএনপির ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না, দায়ও না, আমি বিএনপি করিও না, কিন্তু বিএনপি ব্যাশিংয়ের নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখা দেওয়া দরকার, কারণ এটা দেশের জন্য জাতির জন্য জরুরি। আমি ওরা প্রভুপাত বলি কারণ ও হইতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি, বাংলাদেশে বিজেপির পলিসি পার্সু করে, ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছা লাগিয়েছিল এখন বিএনপির পিছা লাগিয়েছে, তো এটা এখন বিএনপির পিছা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি, মানে বিজেপি এখন জানে যে আওয়ামী লীগ তো আসবে না, কিন্তু বিএনপি জানে না আসে ক্ষমতা, এটাই হইতেছে বিজেপির পলিসি। ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ খারাপ, অবশ্যই ঠিক আছে, বিএনপি একই রকম খারাপ, বিএনপি একই রকম খারাপ একটা দল, এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, ফেয়ার এনাফ। তো প্রভুবাদ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শাসন নিয়ে কি কথা করে পারছিল আপনারাই বলেন, তখন কিন্তু গোয়ার গু শুকায় ঘুটে হয়ে গেছিল, সে সাহস হয় নাই, এখন ওর পৌরুষ জেগে উঠছে, বিপ্লবী হয়েছে, এখন এসেছে বিপ্লবী সাজিতে, ওই সময় কি কি করেছিল আসেন দেখি। পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল, পদ্মা সেতুর কত কিছু আমার ভিডিও করছিল, পদ্মা সেতু নিয়ে নির্বাচন আগে হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট গুলো, মেগা দুর্নীতি প্রজেক্ট, সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল, পদ্মা সেতু নিয়ে, মাতারবাড়ি নিয়ে, রামপাল নিয়ে, পায়রা নিয়ে, রূপপুর নিয়ে, রূপপুরে কি পরিমাণে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে, কিন্তু ওর কাছে আসে নাই গেলে সেই খবর, ওইটাই ওর প্রমোট করে গেছে। ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছে লাগিয়েছিল, কইছিল মনে আছে না, এটা আবার দেখেন বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে নেশা করে, শুনেন, বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে, একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ। আবার দেখেন নসরুল হামিদের ওটি যে ভিডিও বানায় প্রশংসা করে, হ্যাঁ, আবার ইসরায়েল পণ্য বয়কটের সময় স্টারবাকসের মগ নিয়ে ওই উপহাস, দুইটা মগ, দুই হাতে দুইটা মগ নিয়ে উপহাস করছিল বয়কটকারীদের। আজ এডিটর সাহেব দেখেন তো 5ই আগস্টের আগের ভিডিও গুলো দেখেন এখানে টাইটেল গুলো, আর পরের ভিডিও গুলোর টাইটেল গুলো এটি দেখান, দেখেছেন, হ্যাঁ, বিপ্লবী পৌরুষ জেগে উঠেছে, বিপ্লবী হয়ে উঠেছে, আগে ছিল ধ্বজভঙ্গ, তারপরে 5ই আগস্টের পরে ওর পৌরুষ জেগে উঠেছে। আসেন ভিডিও শুরুতে কি কইছে সেটা দেখি। 5ই অগস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। তো ও বিএনপির দোষ দিতেছে, বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে, তাহলে গণতান্ত্রিক দল তো নিজের দেশের সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে, চাইবে না? বিএনপি তো হাসিনার কাছে চাইছে নির্বাচন নাকি? তো এনাদের ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব ওয়াজের জয় 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করাই দেওয়ার দাবি করলো, সেটা এনাদের ভালো লাগছে না, হ্যাঁ, দেখেছেন? আসেন একে একে অন্য অভিযোগ গুলা দেখি।
ঐক্যে যে মার্কিন দূতাবাসের সূত্র থেকে দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানির প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছিল। শুনেন, মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছেন। ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি, উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না, ওই দেখি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে 4.5 লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল। আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই। মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি, তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখে পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের মতামত চায়। এরকম একটা কেবল যেটা পাঠানো হয়েছে 2008 সালের নভেম্বরে, সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে, যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে চাঁদা দাবি, তমুক প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ। এটা রিপোর্টিং, এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না। একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোনো সূত্র করতেছে না। এই অভিযোগ আনছে মইনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন, যারা তখন -2 ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত, আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে, আর কিছু না। কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মইনুল আহমেদের বই 111-তে। এই মামলাগুলো হয়েছিল সরাসরি মইনুল আহমেদের নির্দেশে, যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই। বইয়ের 274 পৃষ্ঠাতে মইনুল আহমেদ যখন তৎকালীন এনবিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে, উনি উত্তর দিচ্ছেন, কি বলতেছেন, তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি, যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই, তার তো কিছু পাই নাই বলতে গেলে, দেখছেন। এবং এই 111 বইতে খুব বিস্তারিত ভাবে লেখা আছে কিভাবে মইনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে, এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো। সেই মামলাগুলো সূত্র ধরে এই প্রভুপাদ ভিডিও বানায় ফেলছে যে তারেক রহমান চাঁদাবাজি করছে, দেখছেন। মানে একটা মানুষের তো ইন্টেলেকচুয়াল একটা অনেস্টি থাকবে, উনাকে আবার ছাত্র পড়ায় বুয়েটে, ছাত্র কি শিখবে ওর কাছ থেকে, ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না, কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে। এখন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো হইলো গত 17 বছরে চাঁদাবাজি মামলা অগ্রগতি কি, ঘোড়ার ডিম শূন্য। এটা চাঁদাবাজির মামলা হাসিনা গত 17 বছরের কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই, এমনকি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় নাই। তো প্রভুবাদ কোত্থেকে পাইলো এগুলা, দেখেছেন কিরকম জাউরা, কিরকম জাউরা। এনায়েতের ভিডিওতে আমিন আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ীর কথা বলছে, যাকে নাকি তারেক রহমান হুমকি দিয়েছিল চাঁদার জন্য, অথচ আমিন আহমেদ ভুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল। আমার যদি উদ্যোগ বা ইচ্ছা থাকতো, আর স্বাভাবিক আমি তার সময় কেন মামলা করতে যাবো, আমার যুগ্ম মহাসচিব রাজনীতি করি। মানে প্রভুপাদ ভিডিওতে যার নাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তারেক রহমান চাঁদা চাইছে, সে নিজেই বলতেছে যে তার কাছে তারেক রহমান টাকা চায় নাই, তাকে মামলা করতে বাধ্য করছে মইনুল আহমেদের সরকার। মানে ওই যে বলছে বিএনপি এর মধ্যে ক্ষমতায় আসেনি, মইনুলের পর আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে ও তো এমন নজরে চাপ দিয়ে বলছে বিএনপি, তাই না? এইটা গেল প্রথম ধাপ্পাবাজি। দ্বিতীয় ধাপ্পাবাজি ধরি, প্রভুপাদ দাবি করেছে যে তারেক রহমান নাকি বাংলাদেশে সিমেন্সের সমস্ত চুক্তি থেকে 2% কমিশন নিয়েছিলেন। আর এক এক্সাম্পল সিমেন্স, সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিছেন বলে কিন্তু অভিযোগ আছে। একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্সের যত চুক্তি হইতো তার থেকে প্রায় 2% কমিশন এই তারেক রহমান নিতেন। সিমেন্সের বিরুদ্ধে আমেরিকার যে মামলা হয়েছিল সেই মামলা 20 পৃষ্ঠার রায়ে কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স 1 টাকা কখনো দিছে এমন কোন কথার উল্লেখই নাই। এই যে তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে? হ্যাঁ, আওয়ামী লীগ দিছে ওরে, ইন্ডিয়া দিছে ওরে, বুঝছাও। আচ্ছা, এরপরের ঘটনা আর ইন্টারেস্টিং, কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেসিকই ক্লিয়ার না। ওই দাবি করেছে যে টুঙ্গিতে একটা 80 মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য চীনা কোম্পানি হারবিন তারেক রহমানকে 7.5 লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল। শুনে 12 অগাস্ট প্রধান উপদেষ্টার সাথে আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে 2002 সালে মনোনীত হয়েছিল। এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই, তাই হারবিনকে কাজ দিতে তারেক রহমান ঘুষ নিছিল দাবি ভুয়া, কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে তো এমনি কাজ পাবে। মামলাটা আসলে কি ছিল? মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্পনগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে। খাদিজা বেগম গিয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে। তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে। খাদিজা বেগম পুরো মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে। তাই 2013 সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল, কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত, মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায়, হাসিনার আমলে।
কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই, তারা এসকে সিনহার মতো দেশ ছাড়া করে বাধ্য করা, উনি মানে ইংল্যান্ডে আছেন। এরপর প্রভুবাদ দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে 21 কোটি টাকা নিয়েছিল একটা মামলার বিচার প্রভাবিত করতে। বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে, নাম হচ্ছে শাফিয়াত সোবহান স্থানবীর, ইনি কিন্তু আনবীরেরই ভাই। তার বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান 21 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে। এই গল্পটা তখন ডিজে ফায়ার বানায় পেপার গুলাকে খাওয়াইছিল, যেটা 2016 সালে ডেইলি স্টারের মাহফুজ আনাম নিজেই স্বীকার করছে। সে বলছে ডিজে ফায়ার বানানো গল্প ছাপানোতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল। ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময় ওই সময়ে ডিজিএফআই কে ডিজিএফআই দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি, ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল, আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি, ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট, আমি অপকর্তে স্বীকার করি। কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো 111 সরকার, এবং 111 তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল, তাই না? এই 111 সরকার ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয়। এই যে ওই সময় 111 ডিজিএফআই মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাদ আইসকা জেনজিদের। এবার আসেন খাম্বানি আর মিথ্যাচারের আলাপটা করি। ওই 111 সরকারের সময় খাম্বা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে ওরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক ভিসি আব্দুল মতিন পাটোয়ারির নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল, সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি। খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় 100 কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম চারটা প্রতিষ্ঠান ছিল, এর মধ্যে তিনটাই ছিল আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান। এই 5 বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আওয়ামী লীগ সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেনকম গ্রুপের 5টা প্রতিষ্ঠান। এই গ্রুপ একাই 511 কোটি 30 লাখ টাকার কাজ পায়। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময় আরিবির খুঁটির পুরাটাই যোগানদায়ী প্রতিষ্ঠান। 2002 থেকে 2003 সাল বিএনপি সমর্থিত ঠিকাদারদের ছোট ছোট আরো কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও 100 কোটি টাকার মতো কাজ করছে গিয়াসউদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের 2টা প্রতিষ্ঠান। তবে জোট সরকারের 5 বছরের প্রথম 1 বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি। জোট সরকারের 5 বছরে আরিবির লাইন অধিগ্রহণের আওতায় মোট 879 কোটি 31 লাখ 22 হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয়। এর মধ্যে জেমকন গ্রুপের 5টা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে 511 কোটি 30 লাখ টাকার, কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে 119 কোটি 79 লাখ টাকার খুঁটি, খাম্বা গ্রুপের 2টা প্রতিষ্ঠান সরবরাহ করে 102 কোটি 10 লাখ টাকার খুঁটি। এবার এই যে সে পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে 85 কোটি 4 লাখ টাকা, এছাড়া টেস্কো পাওয়ার লিমিটেড 24 কোটি, রয়্যাল গ্রিন 13 কোটি, লুমেক রুম্বার 20 কোটি, ও এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি 25 লাখ টাকার একটা খুঁটি সরবরাহ করে। 2003-04 সালে আরিবির মোট খাম্বা কেনে 214 কোটি টাকার, এর মধ্যে জেমকন 104 কোটি, মানে অর্ধেকেরই, খাম্বা 41 কোটি, কনফিডেন্স 31 কোটি, কন্টেক্ট 26 কোটি, টেস্কো পাওয়ার 20 কোটি, রয়্যাল গ্রিন 5 কোটি টাকার কাজ পায়। 2004-05 সালে আরিবির মোট খুঁটি কেনে 194 কোটি টাকা, এর মধ্যে জেমকন 87 কোটি টাকা, খাম্বা মাত্র 29 কোটি, কনফিডেন্স 27 কোটি, কন্টেক্ট 21 কোটি, রয়্যাল গ্রিন 5 কোটি টাকা, অন্য একটা কোম্পানি 2 কোটি টাকার কাজ পায়। 2005-06 সালে 127 কোটি টাকা কাজের মধ্যে জেমকন 68 কোটি, খাম্বা 25 কোটি, কনফিডেন্স 25 কোটি, কন্টেক্ট 11 কোটি, রয়্যাল গ্রিন 2 কোটি টাকার কাজ পায়। তাহলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আওয়ামীপন্থী ব্যবসায়ী কাজী শাহাদের জেমকন, তাই না? হিসাবটা কি বলে? হিসাব তো পাক্কা হিসাব, আপনি নিয়ে আসতে পারেন, এখনো নিয়ে আসতে পারেন, এসব তো সরকারের কাছেই আছে। তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাদ তো পাশাই ঢুকেছে? হ্যাঁ, খাম্বা বেসলো আওয়ামী লীগ, আর প্রভুপাদের পশ্চাতে ঢুকলো বিএনপি খাম্বা। এবার আসেন জিয়া অরফানেজ ট্রাস্ট নিয়ে কথা কই। 6 নম্বর এক্সাম্পল, জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে, ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও 2 কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান। উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে। উনি দাবি করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল। সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতায় নিয়ে জমি কিনে নাই, এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে। দেখেন যেটাই মামলার রায় বলা আছে তারেক রহমান অরফানেজ ট্রাস্টের টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই, এটা হাসিনার আদালত বলে নাই, কোনোদিন দাবিও করে নাই, কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাদ দাবি করেছে। এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ করি। দ্বিতীয় এক্সাম্পল, 10 ট্রাক অস্ত্র। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। তো প্রভুপাদ হঠাৎ করে দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল, ব্যাখ্যা করতে আসছে 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে। তো 10 ট্রাক অস্ত্র মামলার ব্যাপারে আমাদের
প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের উপরে ভরসা কম, তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা দশটা কস্তে দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরিকর ছিল। এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একইভাবে দোষারোপ করা যাবে না? উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডিটিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না? তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্র নীতি কি বিএনপি ভুলছিল? এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন? আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আটকে ধরে রাখতে চায়নি, সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার? আমরা এই প্রসঙ্গে পরে আসবো। এরপর সে ব্যাখ্যা করতে গেল 21 আগস্টে গ্রেনেড হামলা, এও দাবি করেছে যে মুক্তি আন্দোলন নাকি 2004 সালে 14 আগস্ট আহ্বানে বসে পরিকল্পনা করছে। আমরা 21 আগস্ট বোমা হামলা, ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন উজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে। এইবার একটু মুক্তি আন্দোলনের জবানবন্দিতে দেখি তো, মুক্তি আন্দোলন 21 আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিয়েছে। প্রথমটা 2007 সালে, যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল, কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না। এই জন্য শেখ হাসিনা 2009 সালে মুক্তি আন্দোলনকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে। এরপরে 120 দিন রিমান্ডে নির্যাতনের পর মুক্তি আন্দোলনকে দিয়ে জোর করিয়া 2011 সালে বলানো হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল। এই জন্য 2024 সালে নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে। এই দেখেন, এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে। এমনকি 10 বছরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে। আপনারা জানেন 21 বছর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে আবার ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয়, এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়। সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি। এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ, যেটা একটি পুরাতন দল, সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন। এইদিকে মুক্তি আন্দোলন এই জবানবন্দি দেওয়ার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে। এই জবানবন্দি ছিল পুরাই বানোয়াট। আমি বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে। আছে একটা জিনিস দেখি, মজার জিনিস, এটা বানোয়াট কেন? মুক্তি আন্দোলন কবে কত তারিখে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই, তাই তার সাক্ষ্যে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না। অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তি আন্দোলন, শুধু হাওয়া ভবনের মিটিংটার তারিখ তার মনে নাই। এখন আসেন একটা আদালত কিভাবে কাজ করে বোঝায়, কারণ হাসিনার আর মোদীর ঘেটুপুত্র এনায়েত প্রভুপাদ আবার এগুলো বুঝবে না। আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে এবং সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয়। এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে, বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে, এছাড়া আসামিদেরকেও হাজির করা হয়। সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে, মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে। এই জেরার পর সবার যুক্তি তর্ক শুনে আদালত রায় দেয়। এখন খালি মুক্তি আন্দোলন কেন, তার বাপও যদি জবানবন্দি দেয় যে তার 21 আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা, কিন্তু আদালতের জেরায় যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা, তারা খালাস পেয়ে যাবে। আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট, যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না। তাহলে যেখানে 21 আগস্টের এই পুরো মামলায় মুক্তি আন্দোলনের জবানবন্দির উপর তৈরি, সেই মুক্তি আন্দোলনকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় নাই, বুঝছেন? জেরা করার ঠিক আগে মুক্তি আন্দোলনকে ফাঁসিতে জেলে খুন করে শেখ হাসিনা, যেন এই ঘটনার পিছনে সত্য সামনে না আসে, বুঝছেন তো? কি রকম ক্যাঙ্গারু কোর্ট, কি আদালত, কি রায়, কি বিচার হয়েছে! মুক্তি আন্দোলনের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর মুক্তি আন্দোলনকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদায় করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নেই, আগে বলছি। কিন্তু হাসিনার দালাল, ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাদ জেনে গেছে যে মিটিং ঠিক 14 আগস্ট হয়েছিল। ডেইলি স্টারে 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন উজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে। কই পেয়েছে প্রমাণ দেখাতে পারবো, ওকে বলবেন প্রমাণ দেখাতে। মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে এই যে মিটিং, আর এনায়েত প্রভুপাদ যাই না বসে আছে। বাবা, কঠিন তালেবর, দেখেছেন? অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায়। মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার। মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, 2 জন MP, গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে, তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে, তাই না? তাদের APS থাকে, বডিগার্ড থাকে, ড্রাইভার থাকে, আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে, কিন্তু কেউ কিন্তু একা না, আমাদের মতো না, সাধারণ মানুষ না, তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে।
যেগুলো তার পিএসরা ম্যানেজ করে, এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক, তাই না? কারণ তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে, সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে। তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুক্তি আনানের যদি উল্লেখ করতো, তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না, পুরো অনলাইন ডিসমিস হয়ে যেত। তাই সরকারি এই বানর জবানবন্দিতে জোর করে মুক্তি আনানকে দিয়ে দেখায় যেখানে যখনই তারিখের কথা আসছে তখন মুক্তি আনানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই। এই এমপি, এতগুলো এমপি, দুইজন এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে তারেক রহমান, এতগুলো লোকের একটা দিন হাওয়া ভবনে গেছে, ওইটা বাইর করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি। কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না, হাসিনারও দালালি করতে হয় না। এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার জেএমবি কে পৃষ্ঠপোষকতা করছে। বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করতো, তাদেরকে পালতো, এন্ড পরে নিজেদের কাজেও ব্যবহার করছে। তার সোর্স কে জানেন? নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যেটা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোসর। আলী রিয়াজের যে ইসলামিস্ট মিলিটেন্সি বাংলাদেশ কমপ্লেক্স ওয়েব, এই বইয়ের 52 পৃষ্ঠে উল্লেখ আছে, নূর মোহাম্মদ 2003 সালে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাহদের ধরতে সাহায্য করছে, এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিচ্ছেন তাদের সহায়তা করতে। তাহলে দেখেন বাংলা ভাই আসলে কারা সাহায্য করছে। তো এইসব কইরা বিএনপি কে বিপদে ফেলে আওয়ামী লীগের নমিনেশন জেতা ভোট ডাকাতকে সূত্র ধরে এনআইএ প্রভুপাত বলতেছে যে বিএনপি নেতারা নাকি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে এটা সত্য যে জেএমবির এই ঘটনা বিএনপির ক্ষমতা হারানোর কারণ, কিভাবে এটা একটু দেখি। একটা রাষ্ট্রে বল প্রয়োগের একচেটিয়া কর্তৃত্ব থাকে আর কারো না, রাষ্ট্রের কাছে। এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায়। হাসিনার পুলিশ আমাদের মারবে, এটি নিয়ম। যতদিন আমাদের একচেটিয়া ভাবে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা। আমরা যখন ঠোলামেটা ঝুলিয়ে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো, বুঝছেন? তা খালেদা জিয়া সরকার ক্ষমতায় যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে, তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে? থাকে না তো। রাষ্ট্রের দুইটা ক্ষমতা থাকে না, এক বনে দুই বাঘ থাকে না, এক বনে একটাই বাঘ থাকে। আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে, বুঝছাও? বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এটা তো বিএনপির দোষ। যদিও 2005 সালে 17 আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে, তারপরে এক বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয়। এটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদনও করে, কিন্তু ড্যামেজ যা হওয়াটা হয়ে গেছে ততদিন। গ্রেনেড হামলা নিয়ে কথাটা বলি, যে গ্রেনেড হামলা নিয়ে বিএনপি লোকেরা নানা কথা বলে, হাসিনাই তদন্ত করতে দেয় না, কিন্তু এটাও সত্য। জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল, গ্রেনেড হামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির, এটা আমি আগেও বলছি এখনো বলতেছি। আরো আরো বিএনপির আরো সমস্যা আছে, র্যাব বানানো হয়েছে, এটা বিএনপির একটা মারাত্মক ভুল। বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে, এইটা মানবাধিকার লঙ্ঘন, এর দায় বিএনপি। এবং এখনো পর্যন্ত বিএনপি যেটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না। দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা, এইটা মিলিটারি দিয়ে কাজ করতে পারবেন না। এখন মাঠে মাঠে মিলিটারি আছে, পুলিশের কাজ করতেছে, এটাও মিলিটারি কাজ না। ও তো যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত। এবার আসেন 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে। বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চেয়েছিল, কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না, কারণ আওয়ামী লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল। সেই জন্য 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল। 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল, এটা তো একটা নিয়মের কারণে, নিয়ম রক্ষার জন্য করছিল। বিএনপির সেন্সেবল আচরণের কারণেই 1996 সালে 116 জন আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে পারছিল। সরকার যদি এতই খারাপ চালে তো এত আসন পাইতো না তো, যেটা আওয়ামী লীগের সাথে 2001 সালে ঘটছিল। কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল, কোন আন্দোলনে 2 সপ্তাহে 1000 মানুষ মারা গেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, সরাসরি বুকে গুলি করা হয়েছে, মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে, বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে, বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে, পরপর 3 টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, একটা গুমের ঘটনা ঘটছে, লাখ লাখ লোককে দেশান্তরী হইতে হয়েছে আমার মতো, নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য, বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটিয়ে মারা হয়েছে কখনো, আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করছে, বিএনপি কখনো ফ্যাসিবাদ কায়েম করছে, বিএনপি 57 জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে, বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে, বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে, এরপরে বলে বিএনপি আওয়ামী লীগ এক। স্বাধীনতার পর আওয়ামী লীগ 25 বছর শাসন করছে, বিএনপি করছে 15 বছরের মতো। আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে, 2 বার তাকে নির্বাচন দিয়ে হটানো যায়নি, রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে। হ্যাঁ, সালের আমি জাউরের জাউরা সিল দিই নাই না, হ্যাঁ নির্দেশক দেন জাউরের জাউরা সিল দিয়ে দেন, 2 বার দেন 3 বার দেন। 111 এর একটা পলিসি ছিল -2, মানে হাসিনা খালেদা দুইটাই বাদ, কিন্তু আসলে ওটা -1, মানে হাসিনা ইন খালেদা আউট। বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এটা ইন্ডিয়ান লাইন, এটা বিজেপি কংগ্রেস সবার লাইন, কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই।
ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত, এখন আওয়ামী লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত। কারণ ইন্ডিয়া জানে যে আওয়ামী লীগের জিন্দগিতে ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট অ্যাসেট আছে, এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট। এরকম এসে আরো অ্যাসেটকে মাঠে নামাবে ইন্ডিয়া, এই যে রোকে আপনার যে আর একটা সফট অ্যাসেট। তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট হিসেবে মার্ক করে রাখলাম, যেদিন ভারতীয় পণ্য বয়কটে পিছিয়ে লাগছো সেদিনই মার্ক করে রাখছি, আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও। তো একটা জিনিস জানো কয়া রাখি, বাঘে ছিলে 18 গা, ঠোলাই ছিলে 36 গা, আর পিনাকি ছিলে জয় বাংলা। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।